আমি এক নামাজে মাসবুক হই, মাসবুক হই এই প্রশ্ন কোনো মৌলভী সাহেবের প্রশ্ন, সাধারণ মানুষ তো বোঝার কথা না। মানে নামাজে এক রাকাত দুই রাকাত পাই না, এরকম হয়েছে ভুলবশত ইমামের সাথে আমিও সালাম ফিরাই, এরপর পাশের লোকের দাঁড়াতে দেখে আমার মাসবুক হওয়ার কথা স্মরণ হয়, আমার মনে হলো যে আমার এখন এক দুই রাকাত বাকি আছে, তখন আমি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাওসুজদা করি, এ নামাজ সহি হয়েছে কিনা। এরকম সমস্যা আপনাদের হয় না কি হয় না? এ যুগে একটু বেশি হয়, কারণ কারণ নামাজের মধ্যে আমাদের এত ধান্দা, ফেসবুকের ধান্দা এত বেশি যে কয় রাকাত পড়ছি এটা মনে রাখা বড় কঠিন হয়ে যায়। তো এই জন্য ইমামের সাথে সালাম ফিরাই, এরপর যখন দেখি কিরে আমার আশপাশের লোক আমার সাথে এসে দাঁড়াইছে, সে দেখি দাঁড়া গেছে, তাহলে মনে হয় আমার এক রাকাত বাকি আছে, এরকম হয় কি হয় না? তো এরকম যদি হয়, ইমামের সাথে যদি আপনি সালাম ফিরাই ফেলেন আর শেষে সেজদায় সহু দেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ইমামের সাথে সালাম ফিরাই ফেললে আপনাকে কি দিতে হবে? সেজদায় সহু দিতে হবে, দিলে কি হয়ে যাবে? শেষে যায় সেজদায় সহু দিলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।